আলাইকুম আসসালামাতুল্লাহিয়া রাকাতো প্রশ্নকারী ভাই আপনি প্রশ্ন করেছেন তিন বা চার রাকাত বিশিষ্ট সালাত দ্বিতীয় রাকাতে মাশবুক হিসেবে অংশ নিলে সেই রাকাতে ইমামের তার সাহত করে উঠে দাঁড়ানোর সময় কি আমি রপ্তর আদান করবো উক্ত সালতার শেষ বৈঠকে ইমাম সালাম ফেরানোর পর শেষ রাকাতের জন্য উঠে উঠে তখন আবার রক্ষ আদান করতে হবে কি না এখানে রফার আদান করতে পারেন নাও করতে পারেন অসুবিধা নাই ইমামের অনুসরণ হিসেবে আপনি রফার করতে পারেন তাছাড়াও কিছু হাদিস প্রমাণ বহন করে যে প্রত্যেকটা উঠা নামার সময় রফল আদান আছে কাজে রফার আদান করলেও কোনো সমস্যা নাই না করলে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ এই স্থানে আর দ্বিতীয় রাকাত শেষে উঠলে রফল করা সহি হাদিস দ্বারা প্রমাণিত বোখারি হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু এখানে এই বিষয়টা ইচ্ছাধীন ইমামের অনুকরণ হিসেবে রফল করতে পারেন বা তা করতে পারেন ইমামের অনুকরণ হিসেবে আপনি আপনার এক রাকাত হলো ইমামের দ্বিতীয় রাকাত তো ইমামের অনুসরণ হিসেবেই কিন্তু আমরা তাহিয়াতের জন্য বসি তাহিয়াত পড়ি আর কিছু পড়ি এমনকি শেষ বৈঠকে যদি আমাদের অনেক সময় দ্বিতীয় রাকাত হয় বা এক রাকাতই হচ্ছে যেমন জোহরের লাস্টের রাখাত ইমামের শেষ বৈঠক শেষ বৈঠকে ইমাম স্বাভাবিক এটাই যে উনি পড়বেন দূরত পড়বেন দুয়া ইত্যাদি পড়বেন তো ইমের অনুকরণে এগুলি পড়াতে কোন সমস্যা পারে তো এইভাবে ইমামের অনুকরণ হিসাবে হলো বা তিন ডাকাত হলো ওঠার সময় রফল দান করা সম্মত বৈধ রয়েছে জাহেজ রয়েছে অসুবিধা নেই ইনশাআল্লাহ পরিত্যাগ করলো কোন সমস্যা নেই আল্লাহ আলম